পরিবারের অশান্তির কারণ ও তার প্রতিকার। পরিবারে অশান্তির কারণ ও তার প্রতিকার। একটি পরিবারে কি কি কাজ করলে অশান্তি আসে সেই প্রসঙ্গে আলোচনা, যদি আল্লাহ তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি খুব অল্পক্ষণ আপনাদের সামনে আছি, খুব অল্পক্ষণ, মাত্র ওই 25-30 মিনিট মতন। তারপরে শেখ মুস্তাফিজ রহমান আল মাদানিকে আমরা ডেকে আনবো, তারপরে শেখ আবু তাহের সালেহ হাফিজুল্লাহকে ডেকে আনবো। এই কি বলছে আপনাকে ফিরোজ, বলছে মাইক বাজানা। পরিবার কাকে বলে, পরিবারের সংজ্ঞা কি? পরিবারের সংজ্ঞা বলা হয়েছে অক্সফোর্ড ডিকশনারি 551 পৃষ্ঠায়, এ গ্রুপ কনসিস্টিং অফ অল টু প্যারেন্টস দেয়ার চিলড্রেন্স। একটি পরিবার পিতামাতা ছেলে মেয়েকে নিয়ে গঠিত একটি পরিবার। পরিবারের সূচনা সেই আদম আলাইহিসসালামের কাছ থেকে। আল্লাহ বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। অত্র আয়াতের সংক্ষিপ্ত ভাবার্থ, আল্লাহ বলেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম তুমি চলে যাও সেই জান্নাতে, স্বচ্ছন্দে থাকো, স্ত্রী নিয়ে আনন্দে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহি শাজার, দেখছো না এই বৃক্ষটি, এই গাছের ধারের কাছেও যেও না। সর্বশেষ অনেক কাহিনী, তবে এই জায়গাটাতে অনেক মিথ্যা কথা ঢুকে আছে, অন্যতম একটি মিথ্যা কাহিনী। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নাকি যখন আদম আলাইহিস সালামকে তৈরি করার ইচ্ছা পোষণ করেন, তখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল পৃথিবীর বুক থেকে মাটি নিয়ে এসো, মাটি বেড়ে কান্না করে না, আমার মাটি দিয়ে তুমি মানব সৃষ্টি আল্লাহ করবে তা মাটি দেব না। ইসরাফিলকে বলেন, মিকাইলকে বলেন, সর্বশেষ আজরাইল ফেরেশতাকে নাকি বেলে বলেন মাটি নিয়ে এসো, নাকি বেলে আজরাইল মাটি নিয়ে যায়। নানান কাহানি, এসব মিথ্যা কাহানি। সর্বশেষ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ফিরে আসেন এই জায়গাতে। এই জায়গাতে আরেকটি কথা আছে, যখন আদম আলাইহিস সালাম বৃক্ষের কায়জান বৃক্ষের ফল খান, তখন তার পোশাক নাকি খুলে যায়। আদম আলাইহিস সালাম তিনটি পোশাক দ্বারা লজ্জা স্থান আবৃত করেন। হাওয়া আলাইহিস সালাম তিনটি পাতা দিয়ে, হাওয়া আলাইহিস সালাম পাঁচটি পাতা দিয়ে। এই কাহিনীর সত্যতা নেই। আর এই অসত্য কাহিনীর প্রেক্ষাপটে, মানুষ যখন মারা যায় মেয়েদের নাকি পাঁচটি কাফন লাগে, ছেলেদের নাকি তিনটি কাফন লাগে। পাঁচটি তিনটি কাফনের দলিল তারা পেশ করে, ওটা যাহা ঠিক নয়। ছেলেরও তিনটি কাফন কাপড়, মেয়েদেরও তিনটি কাফনের কাপড়। আসি আমরা আমাদের মূল আলোচনায়। পৃথিবীতে আমরা ফিরে আসলাম, একটি পরিবার। এখানে অনেক কথা, একদম পরিবার এখন তৈরি করেন। পরিবারের অশান্তির মূল মন্ত্র কয়েকটি কারণ, আমরা প্রায় 22-24টি কারণ উল্লেখ করেছি, তবে আজকে 22-24টি কারণ আপনার সামনে পেশ করতে পারবো না। অন্যতম একটি কারণ পরিবার অশান্তির, বউ, আমার স্ত্রী, 3 শাশুড়ি, 4 শ্বশুর, 5 স্বামী, 6 দিনচর্চা না থাকা। আসি এক এক করে আমরা একে এগাব। পরিবারে অশান্তির অন্যতম একটি কারণ সেটি হচ্ছে স্ত্রী, বউ। এক নম্বর কারণ পরিবারের অশান্তির, এক নম্বর কারণ বউ। বউ পরিবার অশান্তি নিয়ে আসে, কি হবে একটু আপনাকে দেখাই। আমরা 4 ভাই একসঙ্গে ছিলাম, একই পোশাক পরতাম, একসঙ্গে ঘুরতাম, খুব মেল মোহাম্মদ বাড়িতে ছিল। কোত্থেকে বিয়ে করলাম, বিয়ে করার পর থেকেই অশান্তির দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহুল বুখারী কিতাবুন নিকাহ কিতাব নাম্বার 67 অনুচ্ছেদ নাম্বার 16 হাদিস নাম্বার 5090 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুনকাহুল মারআতু লি আরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদিনহা ফাজফার বিযাতি দ্বীন তারাবাত ইয়াদাকা অত্র হাদিসের সংক্ষিপ্ত ভাবার্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো চারটা গুণ দিকে সমাজের লোকেরা বিবাহ করে তিনি সাজেশন দিচ্ছেন কি কি বিবাহ দেখে সুন্দর দেখে টাকা দেখে বংশ দেখে দিন দেখে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব নিয়ে বলছি ফাজফার বিযাতি দিন দিন যার ভিতরে আছে তাকে বিবাহ করো যদি আমার সাজেশন মূল্য না দাও কে মোহাম্মদ কি বললে দেখা দরকার নাই যে টাকা দিবে তার মেয়েকে বিবাহ করব যে চার চাকা ছ চাকা দিবে তার মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিবাহ দেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারাবাত ইয়াদাকা অভিশাপ তোমার প্রতি আমি মোহাম্মদ আমার কথা মানলে না অভিশাপ তোমার প্রতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার হাত ধূলিসাৎ হোক তোমার পরিবারে অশান্তি লাগুক লাগবেই দিন ইসলাম আপনার স্ত্রী ভিতর না থাকলে অশান্তি লাগবে একটু আপনাকে দেখাই একটু আপনাকে দেখাই আপনি আপনার বড় ভাইকে 500 টাকা ধার দিয়েছে 6 মাস হলো 3 মাস হলো তার আগে আপনি আপনার শালাকে 5 লক্ষ টাকা দিয়েছেন ধার স্ত্রী কোনোদিন বলে না যে আমার বড় ভাইকে 5 লক্ষ টাকা তুমি দিয়েছো 5 বছর টাকাটা চাও কোনো খোঁজ নাই আমি আমার বড় ভাইকে 10 দিন 5 দিন 1 মাস 16 500 ধার দিয়েছি স্ত্রী আমাকে বলছে হাজি তুমি যে তোমার বড় ভাইকে টাকাটি দিলা টাকাটি নিবে না দিবে বড় ভাই নিয়েছে দিবে হ্যাঁ তোমাকে দিবে তোমার বাপের ধন সব তুমি দিয়ে দাও আমার কি আছে তোমার বাপের ধন সব দিয়ে দাও আমার কিছু করার নেই থাকলো সকাল হলো বড় ভাই কি ভাই কি বলছো এই টাকাটি নিয়েছে দাও তো 500 টাকাটা দিব জি ভাই দিব একটু হাত চার শট দিব আবার রাত্রি হয়েছে আবার স্ত্রী আপনাকে বলছে আমাকে আবার বলছে কই তোমাকে টাকা দিলে তোমার ভাই টাকা দিবে না তোমার সম্পত্তি সব দিয়ে দাও না তোমার তো হুঁশি নেই একটাতে 5টা হলো 5টাতে 7টা হলো তোমার পর সব সম্পত্তি সব দিয়ে দাও আমি কিচ্ছুই কব না আবার সকাল হয়েছে বড় ভাই কি বলছো টাকাটি দিয়ে দাও তোমাকে যে বললাম কদিন পর দেবো এখন টাকা লাগবে এই করতে করতে শুরু হলো পরিবারে দাউ দাউ করে আগুন জ্বলল ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করলো কে এই স্ত্রীটি আমি আমার শালাকে 5 বছর হলো 5 লক্ষ টাকা দিয়েছি একদিন বলে না আমার ভাইকে 5 লক্ষ টাকা দিয়েছে আর আমি আমার ভাইকে 500 টাকা দিয়েছি 5 দিন হলো সহ্য করলো না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারাবাত ইয়াদাকা তোমার হাত ধূলিসাৎ হোক পরিবার অশান্তি আসবেই আসবেই পরিবার অশান্তি উপায় কিছু আপনার নাই সম্মানিত উপস্থিতি পরিবার অশান্তির অন্যতম একটি কারণ এই স্ত্রী চলুন বিষয়টা আরো একটু আমরা পরিষ্কার করি টাকা যা রোজগার হয় সব থাকে একসময়তে আমার স্ত্রী আমাকে বলছে মনে মনে ভাবছে আমার ভয়াকার তো একার রোজগার করবে আর তার মা খাবে তার ভাই খাবে তার বোন খাবে কোনোদিন হতে দেব না আমার স্বামীর টাকা আমি খাব তার বাপকে খেতে দেব না তার মাকে দেব না তার ভাই বোন কাউকে দেব না চক্রান্ত করলো কি সন্ধ্যার সময় বাড়ি ফিরে আসলাম স্ত্রীর মুখটা বাংলার 5 হাজি বলছে হাজি তোমার মুখটা বাংলার 5 কেনা কি কহব তোমাকে তুমি কি হাঁ কথা শুনবে তোমার কয় কহে লাভ নাই রাত 10টা কি যে বলছিলে কি বলবো কিছু কবো না তুমি তো বিশ্বাস করো না কেন কি হয়েছে বাড়িতে তুমি যাওয়ার পর তোমার মা তোমার বোন তোমার ভাই 24টা ঘন্টা গাল দেয় সত্যি বলছো তুমি কি আমার কথা কোনদিন বিশ্বাস করেছো কোনদিন তো মানোনি তোমার ব্যাপার দেখো গা এমন করে পান করেছে সকাল হয়েছে আমার মুখটা বাংলার 5 মা পৃথিবী এমন একটা যন্ত্র আপনার চেহারা দেখলে বুঝতে পারে মা সকালে বলছে বেটা তোর মুখটা ভারী কেন ভারী মানে তোমাদের কি হয়
আমি থাকি না তোমরা বাড়িতে করো কি, এই এক এক কথা বাড়তে বাড়তে শুরু হলো মা বাটাই তুমুল ঝগড়া। সর্বশেষ স্ত্রী বলছে আমি সাকসেস, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন তারা বাতিয়া দেখা দিন, স্ত্রী ভিতরে না থাকলে আপনার পরিবারে অশান্তি আসবেই। সম্মানিত উপস্থিতি দিন রাখুন, চলুন বিষয়টা আরো একটু আমরা পরিষ্কার করার চেষ্টা করি সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত আকারে এগায় 10 মিনিট প্রায় গেল। দুই, শাশুড়ি নিজে, এই শাশুড়ি কঠিন চিজ। মা তোমাকে বলছে তুমি এখন বক্তব্য শুনছ, তোমার চরিত্র চেঞ্জ করো মা, বড় মুশকিল। শাশুড়ি বলতে ভাবি আমার স্ত্রী, আপনার স্ত্রী বললে খেপে যাবেন, আমার স্ত্রী এখন। শাস্ত্রী বলতে কে, এখন আমার স্ত্রী। দেখেন শাস্ত্রীর চরিত্র, পরিবারে অশান্তি করে শাস্ত্র নিয়ে আসে, একটু দেখুন। আমার স্ত্রী এখন শাশুড়ি, আমার স্ত্রী ইজিক্যালটা এখন শাশুড়ি মনে করুন। এই স্ত্রীটা আমি আমার মেয়ের বিবাহ দিয়েছি বহরমপুরে, মনে করুন দুলিয়ানে। তো আমার বাস্তবতা আমি আমার মেয়েকে বিবাহ দিইনি, ছোট্ট আমার মেয়ে। তো আমার ঘরে আপনাকে বলছি যে আমি আমার মেয়ের বিবাহ দিলাম ধুলিয়ানে। তো আমার জামাইটা মিষ্টি পরোটা সিঙ্গাড়া সব বেটিকে খাওয়াই। তো আমার মা আমার স্ত্রী সব জানতে পারে। তা আমার স্ত্রী পাড়াতে বলে বেড়াচ্ছে, জানো আমারকে জামাইটা কলিয়ার টুকরা যে যা কিছু করে আমার বেটিকে মিষ্টি সিঙ্গাড়া পরোটা কত না কত কি খিলায়। ঠিকই আমারকে জামাই জমি কিনেছে বহিন 5 লক্ষ টাকা দাম, জামাইটা আমার কত ভালো, আমার বেটির নামই লিখে দিয়েছে, আমার জামাই খুবই ভালো, কলিজার টুকরা এরকম জামাই হাজারে একটাও হয় না। আমার স্ত্রী পাড়ায় পাড়ায় বলে বেড়ায় জামাইয়ের কি প্রশংসা। ঠিক 6 মাস পর আমি আমার ছেলের বিবাহ দিলাম। এবার আমার ছেলে দেখুন চরিত্র শাশুড়ির, এই আমার স্ত্রী শাশুড়ির চরিত্র খেয়াল করুন। এতক্ষণ আমার স্ত্রী পাড়ায় পাড়ায় বলে ঢোল পিটিয়েছে কত আমার জামাই ভালো, 6 মাস পর আমি আমার ছেলের বিবাহ দিলাম, তা আমার ছেলে তার বউ তার বউর জন্য আমার বৌমার জন্য সিঙ্গড়া মিষ্টি কিছু নিয়ে এসছে লক্ষ্য হয়তো। এখন আমার স্ত্রী এখন প্যাট হাঁড়ি ফুলে পাড়ার লোককে বলে বেড়ায় আর কি আমার বেটা আছে এখন ওর ঘি ওড়াই কত আপেল বেদনা কত কি খেয়েছে, আমরা কি দেখতে পাই না, আমরা সব দেখতে পাই এখন সব অর্ঘি, আমরা কিচ্ছু নেই। আমার জামাই আমার মেয়েকে খাওয়িয়েছে, আমার এই স্ত্রী এই শাশুড়ি আনন্দ পেয়েছে, আমার ছেলে যখন আমার বৌমা খাওয়াচ্ছে গড় গড় করে ফুলছে। এই চরিত্র স্ত্রীর থাকলে, এই চরিত্র শাশুড়ির থাকলে কোনো দিন বাড়িতে শান্তি আসতে পারে না, অশান্তি আসবেই আসবেই অশান্তি। এখানে শেষ নয়, আমার ছেলেটা ওই বিলে জমি কিনেছে 5 কাঠা 20,000 টাকা দিয়ে। তো লেখেছে পাড়ার লোকের কাছে গল্প করছে আমার স্ত্রী, যদিনে একঠে ছিল টাকা পেছে গেছে, দিয়েছে নাকি চোর যে লীলা চুরি চামারি করে জড়ো করেছে টাকাটা কিনেছে লীলা চোর। আবার আমার ছেলেটা বইয়ের নামও লেখে দেয়নি নিজের নামে লেখেছে, তাও আমার স্ত্রী বলছে শাশুড়ি বলছে এখন চোর লীলা চুরি করে ড্যাড় মা চুরি টুরি করেছে ওই লেগে দেখবি কদিন পর কি হবে, ভালো হয় চোর। আমার জামাই জমি কিনলে আনন্দ পেয়েছিল এই শাশুড়ি, আমার ছেলে জমি কিনলে ঘর ঘর করে ফুলে মরেছে, এই চরিত্র শাশুড়ির থাকলে কোনো দিন বাড়িতে শান্তি আসতে পারে না। এখানে শেষ নয়, চলুন বিষয়টা আরো একটু পরিষ্কার করি। রাত্রি 1:30 বেটি বলছে আব্বা মাথায় লাগছে, আমার স্ত্রী আমাকে বলছে ডাক্তারবালা মাথায় লাগছে, বেটিটা বললে তুমি ডাক্তার ডাকো সকাল হোক এখন তুমি যাও। ডাক্তার রাত্রি 1:30 আসে, আমার বৌমা বলছে আম্মা পেটে লাগছে আজকে, তো রান্নাটা আপনি করেন, নাটক নাটক পেয়েছে যে ভিন্ন বেশাই নাটক ধরেছে বলে পেটে লাগছে ও সব নাটক, বৌমার মাথায় লাগলে পেটে লাগলে নাটক হয়, স্ত্রীর মেয়ের মাথায় লাগলে ডাক্তার আসে। এই চরিত্র শাশুড়ি হতে গেলে কোনো দিন বাড়িতে শান্তি আসতে পারে না। মা তোমাকে বলছি চরিত্র চেঞ্জ করো, তোমার চরিত্র চেঞ্জ করো, তোমার বৌমা যতটা মেয়ে ততটা, মেয়ে যতটা বৌমা ততটা, চরিত্র ঠিক করো মা, তোমার পরিবারে শান্তি আসবে ইনশাআল্লাহ শান্তি আসবে। সম্মানিত উপস্থিতি চলুন বিষয়টা আরো একটু আমরা পরিষ্কার করার চেষ্টা করি, পরিবারের অশান্তির কারণ 2 নম্বর আপনি দেখলেন, 3 আমি নিজে।
স্বামী নিজেই পরিবারে অশান্তি নিয়ে আসে, এই কোন অক্ষে কম নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাআশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুবক যাদের শক্তি আছে, যাদের ক্ষমতা আছে, তারা বিবাহ করবে। শক্তি বলতে যৌবন শক্তি, শক্তি বলতে মেন্টালিটি শক্তি, শক্তি বলতে আর্থিক শক্তি। ক্ষমতা যার আছে সেই বিবাহ করবে। যৌবন শক্তি আছে, মেন্টালিটি শক্তি নেই। যৌবন শক্তি আছে, আর্থিক শক্তি নেই। যৌবন শক্তি আছে, সামাজিক শক্তি নেই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ফালাইহি বিসম, রোজা রাখো, রোজা রেখে যৌবনকে ঠেকাও, বিয়ে করো না। রোজা রাখো, এই বিয়ে করা মানে পরিবারে অশান্তি ডেকে আনা। রোজা রেখে রেখে যৌবনকে ঠেকাও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শক্তি লাগবে, মেন্টালিটি শক্তি। একটা আপনাকে দেখাই, মেন্টালিটি শক্তি। একটা মেয়ে তিনটি কারণে কান্না করে, এক সুখে কান্না করে, দুই দুঃখে কান্না করে, তিন সংসারে আগুন লাগাতে কান্না করে। মেন্টালিটি শক্তি আপনার ঠিক রাখতে হবে। সুখে বলতে, আমার ছেলে হারিয়ে গেছিল, 7 বছর পর 10 বছর পর ফিরে এসেছে, আমার স্ত্রী বুকে জোরে ধরে আছে আর কান্না করছে, আমি তো ওয়াবা, কি ব্যাপার, আমার স্ত্রী আজকে কাঁদছে মানে 7 বছর পর 10 বছর পর ব্যাটা ফিরে আসলো, আজকে আনন্দের দিন ছিল, কিন্তু স্ত্রী চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। সর্বশেষ বুঝতে পারলাম, না এটা সুখের দুঃখের পানি নয়, এটা সুখের কান্না। ঠিক কিছুদিন পর একটা মেয়ে মারা যায়, আবার আমার স্ত্রী কান্না করে, আমি তো আবার অবাক হলাম, সেই দিন তো কান্না করেছিল, ছেলে বাড়ি এসেছিল বলে, আজকে কেন কান্না করছে। মেন্টালিটির শক্তি আপনাকে দেখাচ্ছে। এবার আমি বুঝতে পারলাম, না না, আজকের কান্নাটা হচ্ছে আমার মেয়ে মারা গেছে, দুঃখের কান্না। তিন, সংসারে আগুন লাগানোর কান্না, ওই যে রাত্রিবেলায় বাড়ি এসছেন আর কেঁদে কেঁদে আপনার নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, বোনের নামে অভিযোগ দিচ্ছে, কান্না করছে, আজকে আপনাকে ভাবতে হবে, এই চোখের পানি সুখের না দুঃখের, না পরিবারে আগুন লাগানোর। যারা ব্লাড মাপেন, যারা ব্লাড টেস্ট করেন, ল্যাবরেটরি মাস্টারকে আপনি দেখান, সাধারণ চোখে আপনি আমাকে বলেন, আমার ব্লাড, আপনার ব্লাড, সবার ব্লাড, আমরা এক বলবো, কিন্তু ল্যাবরেটরি মাস্টার বলবেন কি, ভিন্ন ব্লাড, এর এ গ্রুপ আর বি পজিটিভ আর ও পজিটিভ, বিভিন্ন রকম ব্লাডের গ্রুপ ভাগ করবে। আপনাকে এখন ভাবতে হবে, এই চোখের পানি সুখের না দুঃখের। সম্মানিত উপস্থিতি পরিবারের 3 নম্বর অশান্তির কারণ। 4, পরিবার অন্যত একটা অশান্তির কারণ, দিনচর্চা না থাকা। দিনচর্চা পরিবারে না থাকে, এটি অন্যতম অশান্তির কারণ। কোরআন ও সহিহ সুন্নাহ চর্চা না থাকা, এটি একটি অন্যতম পরিবারের কারণ। দিনচর্চা পরিবারে না থাকলে অশান্তি আসবে, এটা খুবই স্বাভাবিক, আসবেই অশান্তি পরিবারে। একটু আপনাকে দেখাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন, পৃথিবীর প্রত্যেকটি মানব জাতির দিনচর্চা করা ফরজ, কোরআন ও সহিহ সুন্নাহ জ্ঞান অর্জন করা ফরজ। এখন আমি জ্ঞান অর্জন করলাম না, স্ত্রীর ভিতরে দিন নেই, স্বামীর ভিতরে দিন নেই, শাশুড়ির ভিতরে দিন নেই, শ্বশুরের ভিতরে দিন নেই, দিন যদি আপনার ভিতরে না থাকে, অশান্তি প্রায় ঘটবে। বোধ শক্তি নেই, দিন নেই, কোরআন তেলাওয়াত নেই, অশান্তি আসবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার, অশান্তি আসবে। পরিবারের শান্তি রক্ষার কারণে অবশ্যই আপনার ছেলেকে দিন শিক্ষা অর্জন করতেই হবে, অবশ্যই মেয়েকে দিন শিক্ষিতা শিক্ষিতা করতেই হবে, অবশ্যই একটা বাড়িতে রিয়াজুস সলিহীন থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি ফ্যামিলিতে রিয়াজুস সলিহীন মতো একটি বই, বলগুল মারার মতো একটি বই, এই বইগুলি রাখা একান্তই জরুরি আমি মনে করি। এই একটা করে হাদিস, একটা করে কোরআন আয়াত, বাংলা আমি জানি,
বাংলাতে আমি তর্জমা করে বললাম আমার স্ত্রীকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে। এই রকম ভাবে যদি মশওয়ারা থাকে, দিন চর্চা থাকে, বুঝতে পারবে ননদ কোথায় ভুল করে, বুঝতে পারবে শাশুড়ি কোথায় ভুল করে, বুঝতে পারবে জামাই কোথায় ভুল করে, বুঝতে পারবে স্বামী কোথায় ভুল করে। দিন চর্চা যদি বাড়িতে থাকে, ইনশাআল্লাহ বাড়িতে শান্তি ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি পরিবারের অন্যতম অশান্তির একটি কারণ। চলুন সংক্ষিপ্ত আকারে আমরা কয়েকটা করে এগাই, হাতে আর মাত্র কয়েক মিনিট। পরিবার অশান্তির অন্যতম একটি কারণ সেটি হচ্ছে, পরিবার অশান্তির অন্যতম একটি কারণ রিস্ক হালাল না থাকা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি প্রত্যহ দিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার বাপ, আমার মা, আমার ভাইকে বলা পারি না, আল্লাহ আমার বাপকেও পারি না, আমার মাকেও পারি না, আমার ভাইকেও পারি না, বোনকেও পারি না। প্রতিদিন দোয়া করছেন, আল্লাহ আমার পরিবারে শান্তি দাও। আপনার দোয়া কবুল হয় না। প্রসঙ্গত জেনে রাখা ভালো, মুমিন ব্যক্তি রিজক যদি আপনার হালাল হয়, পোশাক যদি হালাল টাকার হয়, পানীয় যদি হালাল হয়, আল্লাহকে আপনি যা বলবেন তাই কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবে। ওই একটি হাদিস আপনাকে স্মরণ করাই, সহিহুল মুসলিম হাদিস নাম্বার 1015, লম্বা হাদিসটি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমি শ্রেষ্ঠ ভাবে দেখাচ্ছি। যে একটি লোক ইউতিউল আলা সফর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটি লোক লম্বা সফর করে প্রার্থনা করছে, দুই হাত তুলে, ইয়া রব্বি হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাশরাবুহু হারামুন মালবাসু হারাম গুজিয়া বিল হারাম। আর এই লোকটার পানি খায় হারাম, এই লোকটার রিজিকটা হারাম, এই লোকটার পোশাকটা হারাম। ফানি ইউস্তাজাবু লাকুম, এই লোকটার দোয়া কি করে কবুল হতে পারে? অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়, রিজিক যদি হালাল না থাকে, পোশাক যদি হালাল না থাকে, আপনার দোয়া কবুল হবে এটা ভাবা কল্পনার বাইরে। সম্মানিত উপস্থিতি ঠিক আর বিপরীত, আপনার রিজক হালাল, পোশাক হালাল, পানীয় হালাল, আল্লাহকে আপনি যা বলবেন তাই কবুল হবে। এখন প্রশ্ন, প্রতিদিন তাহাজ্জুদ সালাত আদায় করি ভাই, রোজ আল্লাহকে বলি, আল্লাহ আমার তো সাইকেল, একটা মোটর সাইকেল দাও না, আল্লাহ আমার তো বাড়ি নেই, টালির বাড়ি, যেন ছাদের বাড়ি হয় আল্লাহ দাও না, আল্লাহ আমার তো ব্যাংক ব্যালেন্স নেই, টাকা দাও না, আল্লাহ দুখানটা ষোলো চাক্কা দাও না, কই হয় না, প্রতিদিন বলছি হয় না। আপনি ভেঙে পড়েছেন, ভেঙে পড়ার কোনো কারণ নেই, রিস্ক হালাল, আপনার দোয়া আল্লাহ কবুল হয়েছে, করবেই কবুল। প্রতিদিন আল্লাহকে, আল্লাহ চাকরি পাই না, চাকরি দাও না, রোজ আল্লাহকে বলি চাকরি হয় না, ভাবলাম যে কি আল্লাহ দোয়া কবুল করে না, না আপনার দোয়া আল্লাহ কবুল করেছে, বহুবার আপনাকে বলেছি, এবার আপনার স্মরণ করাই। কলকাতা আপনি যাবেন ব্যবসা করতে, গুরুত্বপূর্ণ ব্যবসা, আপনি ব্যবসা করতে যাবেন, আপনি তো ডাকবাংলা বাস স্ট্যান্ড, আপনি বাস ধরবেন, তো বাস ধরতে যাবেন সকাল 7টায় বাস, ফজরের সালাতের পূর্বে তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, দিয়ে বলছেন, আল্লাহ বৈকাল 3টায় হাট লাগবে কলকাতাতে, আমি হাট ধরতে পারলে 5 লক্ষ টাকা আমার লাভ হবে আজকের এই পোড়াকে। সকালবেলায় ডাকবাংলা বাস স্ট্যান্ডে গিয়ে 7টার সময় আপনি একটু আগে ঢুকছেন, বাস আসে না, 7টায় বাস ঢুকবে, বাস আসে না। চায়ের দোকানিকে জিজ্ঞাসা করলেন, দাদা কলকাতাগামী বাসটা কি এখনো বেরিয়ে গেছে না, আছে, আসে না যে? চায়ের দোকানে বলছে, দাদা আপনি ঢোকার 3 মিনিট আগেই বাসটা বেরিয়ে গেছে, এখন আপনার অবস্থা কি দাঁড়াই? আল্লাহ এত বললাম তোমাকে, আমার দোয়া কবুল করলে না, উফ 5 লাখ টাকা নোকসান, সর্বশেষ ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে আসলাম, বাড়িতে খাটে বসে আছি, টিভিটা চালু করছি, একদম বড় বড় অক্ষরে লেখা ব্রেকিং নিউজ, যেই বাসটা আপনার ধুলিয়ান ডাকবাংলা বাস স্ট্যান্ডে ছুটেছে, এই বাসটা বহরমপুর ঢুকতে গিয়ে ব্রিজটা রয়েছে, ওই ব্রিজে গিয়ে উল্টে গিয়ে সমস্ত যাত্রী মারা গেছে।
আপনি এখন কি বলছেন? আলহামদুলিল্লাহ, বেঁচে আছি যে আল্লাহ। দেখ আব্দুর রহিমের মা, হামেই বাঁচি চাচ্ছ নো, হামো মরতুম, আল্লাহ বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়েছে। আল্লাহ আপনার দোয়া কবুল করেনি? করেছে, বুঝতে পারেননি। প্রতিদিন দোয়া করে আল্লাহ দশ চাক্কা দশটা হোক, হয় না, বিশ্বাস করুন, আল্লাহ হয়তো এর পরিবর্তে আপনাকে জান্নাত দিবেন। আল্লাহ হয়তো জানে দশ চাক্কা দশখানা হতে গেলে ভিতরে অহংকার আসতে আসবে ছেলেটার, চাকরি পেতে গেলে অহংকার আসবে এই লোকটার, এসি গাড়ি হতে গেলে অহংকার আসবে এই লোকটার, না তাকে আমি জাহান্নামে দিব না, জান্নাতে দিব। তাই তো আজকে পৃথিবীতে আপনাকে এই সমস্ত কিছু দেয়নি। বিশ্বাস করুন, মুমিন ব্যক্তি জীবনে যা বলবে তার দোয়া সব কবুল হবে। ওখানে আসেন তো এই মুস্তাফিজ শেখকে, মুমিন ব্যক্তি যা বলবে তার দোয়া সব কবুল হবে। আপনার পরিবারে আজকে অশান্তি অন্যতম একটি কারণ রিজক হালাল হওয়া। এখন আপনার প্রশ্ন, খাবো কি ভাই? হালাল কোনটা বুঝছেন আপনি? কিসের আপনি রিজকের ভয় দেখাচ্ছেন? মায়ের পেটে যদি আপনার হাত নড়ার ক্ষমতা ছিল না, আল্লাহ আপনাকে খাবার দিয়েছে।